গুড মর্নিং, আজকে অনেকটাই বেটার, শরীরটা অনেকটাই ভালো। অ্যান্ড আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা চেক আপে, তো যাবো একবার। বুকে কোনো একটা গন্ড সমস্যা হচ্ছে, সেটার জন্যই ডক্টরের কাছে একবার কনসালটেশন করতে যাব। তো মা সকাল সকাল উঠেই বেশ কিছু ঘরোয়া টোটকা বা যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে দিয়েছে। কাবাব চিনি, কিশমিস আর তুলসী পাতা যথারীতি, আর 10টা কাবাব চিনি, 10-12টা তুলসী পাতা অ্যান্ড কিশমিস। তো এটা 2-3 দিন ধরে খাওয়াচ্ছে, বাট আমার একদমই ভালো লাগে না খেতে। খেতে তো হবেই শরীরের জন্য, তবে মেবি এটা খেয়ে একটু ভালো লাগছে কিন্তু, কারণ কাবাব চিনিটা খাওয়ার পর গলাটা খুব সুন্দর লাগে, একটা হালকা হালকা ঝাঁঝাঝ একটা স্মেল খাই, দেন কিচ্ছু ভালো লাগছে না করতে। তো ডক্টর দেখাতে এসেছিলাম অ্যান্ড ডক্টর দেখানো ডান, মোটামুটি দেখে বললো ঠিকঠাক আপাতত, বললো এটা কয়েকদিন থাকবে দেন তারপর আস্তে আস্তে চলে যাবে, বাট ট্রিটমেন্টে থাকতে হবে। দেখো কেমন সারপ্রাইজ, চা খেলে অর্ডার দিয়ে আসতে বলছে রান্নাঘরে। ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম আইডেন্টি করে, আমিও দেখি আসলাম। হ্যাঁ ফোন অ্যাকচুয়ালি মামা একটা ফোন দিয়েছে, সেটা নিয়ে চলছে এখন কিভাবে শেখানো যায়। ফেসবুক খুলে দেবে কেন, সাবুদানা খাচ্ছিস কি, পেট খারাপ? বাবা পড়াশোনার নাম নেই, মা কোথায় চলে গেছে, মানে আসবে কবে? তুই মাকে তাড়িয়ে দিলি? এ বাবা, এই বয়সে মার সাথে থাকতে ভালো লাগছিল না? তারপর কত বয়স তোর? এনজয় করছে লাইফটা, একা একা এনজয় করো ভালো করে, তোমাদেরই সময়, আমাদের তো এই বয়সে এনজয় করতে পারিনি। করো করো করো, মার সাথে থাকো। ব্যাগ নিয়ে তো লোকে ঘুরতে বেরোয়, তুই ব্যাগ নিয়ে খেলতে বেরিয়েছিস? বাবা ব্যাগ নিয়ে নাকি খেলতে, তাও নাকি দেখতে ভালো লাগছিল বলে, তোদেরই সময়। যা যা যা, এই তো উড়বি, কোন ক্লাস যায় না? সেভ সবে সেভ, ও আচ্ছা তাহলে এখন দেরি আছে, আস্তে আস্তে ওরাটা শুরু হবে। লাগবে না, ঠিক আছে পাঁপড় পরে খাচ্ছি। বাবা বাবা পাঁপড়, যা ভালোই তো এসে লাভ হলো বলো। এখন তো কচি কচি, জানতাম না তো আজ বুড়া বয়সে নমস্কার করছে, বুঝেছ? এখন এসি চলছে, টাটা, মন দিয়ে এনজয় কর, পড়াশোনা কর এই দুটো দিন, মোবাইল ঘাট, টাটা, নমস্কার করছে। ওখান থেকে ফেরার পথে হঠাৎ মনে পড়লো যে বাড়িতে কিছু লোক আসবে, তো তার জন্য চপ কিনতে হবে, তো বাড়ার মোড়ের দোকানে নতুন এটা দোকান। ডক্টর ফক্টর দেখিয়ে কাকিমা মানে দিদার বাড়ি গেলাম, আমার মায়ের কাকিমার বাড়ি মুকুন্দপুরে দেখলে, অ্যান্ড তারপর অ্যাকচুয়ালি একজন আসবে, তো তার জন্য সে ফোন করেছিল আমায় দেখতে আসবে, তার জন্য একটু চপ টপ নিলাম, দেন বাড়ি ঢুকবো, ঢুকে ফ্রেশ হয়ে তারা বোধহয় একটু পরেই আসবে।